নমস্কার বন্ধুরা, আমি একজন মেয়ের মায়ের পার্ট 4 শোনাতে যাচ্ছি। আমি একজন মেয়ের মা। আজ আমার মেয়ের বিয়ের দিন নির্ধারিত হলো। আমার মনে অনেক আশঙ্কা, উদ্বেগ কাজ করছে। একদিন যেখানে আমার মা দাঁড়িয়েছিল, আজ সেখানে আমি দাঁড়িয়ে আছি। সেদিন মাকে অনায়াসেই বলতে পেরেছি, মা এত চিন্তা করছো কেন? চিন্তার কোনো কারণ নেই। আজ বুঝতে পারছি মায়ের মনে কি কত চিন্তা, কত উদ্বেগ কাজ করেছে। নির্ধারিত দিনে মেয়ের বিয়ে হয়ে গেল। মেয়ে নিজের পছন্দসই পাত্র নিজেই খুঁজে নিয়েছিল, আমরা তাতে কোনো আপত্তি করিনি, কারণ যুগের সাথে তো মানিয়ে চলতেই হবে। বিয়ের পরের দিন মেয়ে চলে যাবার সময় চাল ছুঁড়ে আমার হাতে দিল না। সে বলল, এতদিন তোমরা আমার দায়িত্ব নিয়েছো, এবার থেকে তোমাদের দায়িত্ব আমি নিলাম। যাই হোক, মেয়ে শ্বশুরবাড়ি চলে গেল, অষ্টমঙ্গলায় এলো। মেয়ে ভীষণ খুশি, ওর মুখের হাসি দেখে আমরাও ভীষণ খুশি। কিন্তু এই খুশি বেশি দিন টিকল না। হঠাৎ একদিন ফোন করলাম যখন, ওর গলার আওয়াজ যেন কেমন বদলে গেছে। জিজ্ঞাসা করলাম কি হয়েছে, বললো ঠান্ডা লেগেছে, শরীর খারাপ, এইসব। ও ঠিক বলতে চাইলো না। আবারও দীর্ঘদিন ধরে এই একই জিনিস, মেয়ের আওয়াজে যেন কেমন পরিবর্তন হয়ে গেছে। সেই মেয়েকে আমি আর চিনতে পারছি না। যাই হোক, পরের অনুভূতিটা পরে বলবো।